हाय आमी जिको आज के आपनादेर माझे एमन एकटी असाधारण गैजेट निये एसेछि जेटा छोटो बड़ो सब यूट्यूबारेर काजे लागे आर सेटी होच्छे माइक्रोफोन। तो चलुन आजकेर भिडियोते एई माइक्रोफोन निये किछु कथा बोली। आपनारा तो अनेकेई देखेछेन ब्लग बा कोनो भয়েস ओवर क्षेत्रे बा कोनो भिडियो मेकिंग क्षेत्रे तादेर बाइरेर नয়েজের জন্য ইউটিউবারদের কথাই শোনা যায় না বা ব্লগের ক্ষেত্রে তাদের কথাই সম্পূর্ণরূপে শোনা যায় না বাইরের আওয়াজের জন্য। তাই প্রত্যেকটি ইউটিউবার চায় তাদের অডিয়েন্সদের একটি বেস্ট সাউন্ড কোয়ালিটি দেওয়ার জন্য। তার জন্য আমি মনে করি এই Boya MM1 মাইক্রোফোনটি খুব বেটার হবে, কারণ এটি স্বল্প বাজেটের মধ্যে একটি খুব বেস্ট সাউন্ড কোয়ালিটি দেয়। बाय द वे आज के भिडियोटा आमाके स्पन्सर करेछेन मॉडर्न एक्सेसरीज शॉप। तादेर दोकाने आपनारा मोबाइल फोन, कैमरा और कम्पिउटारेर सब एक्सेसरीज पेये जाबेन। भिडियो डिस्क्रिप्शन बक्से तादेर लिंकटा देওয়া আছে। तादेर शपे आরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে বা কুপন কোড দিয়ে যদি আপনারা কোনো কিছু অর্ডার করেন তাদের শপ থেকে তাহলে আপনারা কিছুটা ডিসকাউন্ট পাবেন। কিছুটা বলতে অনেক কিছু ডিসকাউন্ট পাবেন। সো দেরি করবেন না, আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে তাদের ওয়েবসাইটে আপনারা এই মাইক্রোফোনটি কিনতে পারেন। আমার কুপন কোড ব্যবহার করলে আপনারা সেই ডিসকাউন্ট পেতে পারেন। ওটাতে আগানো যাবে। সো চলুন প্রথমে দেখে আসি আমাদের এই মাইক্রোফোন বক্সে কি কি আছে। মাইক্রোফোনটি কানেক্ট করা খুব ইজি। সো চলুন আপনারা দেখিয়ে দিই কিভাবে আপনারা এই মাইক্রোফোনটি কানেক্ট করবেন। প্রথমে আপনি মাইক্রোফোনটি নেবেন, ছোট্ট মাইক্রোফোনটি, দেন আপনি যে রিমুভারটা আছে নয়েজ রিমুভাল, যেটাকে আমরা জম্বিও বলি অনেক সময়। সো দেখতে অদ্ভুত হলেও এটা কিন্তু অনেক কাজ। সো প্রথমে আমরা এটাকে একটু চাপ দিয়ে, হালকা চাপ দিয়ে ঢুকাবো। সো আমাদের মাইক্রোফোন রেডি। এটাতে কোনো ব্যাটারি বা কোনো কিছু ইউজ করতে হয় না, তাই খুব ইজিলি এটা কানেক্ট করা যায়। দেন আপনারা চাইলে এটা মোবাইল হয়তো। তো এটা হচ্ছে একটি স্ট্যান্ড মাইক্রোফোনটি রাখার। এটা বেসিক্যালি ক্যামেরার সাথে, ডিএসএলআর ক্যামেরার সাথে আপনারা কানেক্ট করতে পারেন বা ওটাতে লাগাতে পারবেন। তো আমার কাছে ডিএসএলআর নেই, আমি ফোন দিয়ে শ্যুট করি, তাই আমি ফোনে রাখবো, আমার এটা কোনো কাজে আসবে না। তো এটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরার সাথে কানেক্ট করার, একটি ক্যামেরার সাথে কানেক্ট করে আরেকটি আপনার ডিএসএলআর সাথে কানেক্ট করতে পারবেন, যাতে আপনি শ্যুট করার সময় আপনারা সেটা ইউজ করতে পারেন। সো এটা আমার লাগবে না। সো এইটা হচ্ছে আমার মোবাইলের, এটা আপনি মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন। সো দেখুন কীভাবে কানেক্টটা করা যায়, আপনাদের দেখাই দিই। সো এখানে একটি হচ্ছে মোবাইলের কানেক্ট হবে, আরেকটি হচ্ছে আমাদের মাইক্রোফোনে। তো এটাই হচ্ছে মাইক্রোফোনে কানেক্ট করব। হালকা চাপ দিব আমরা। সো এখানে কানেক্ট হয়ে গেল, এবার ফোনে কানেক্ট করবো। এই পাশটা আপনারা ক্লিক করে ফোনে কানেক্ট করবেন। সো এইভাবে আপনারা খুব ইজিলি কানেক্ট করে আপনাদের ভয়েস কোয়ালিটি আরও ভালো করতে পারবেন। সো আশা করছি আপনারা এই মাইক্রোফোনটি দ্বারা অনেক অনেক বেশি উপকারিত হবেন। যারা কম বাজেটের মধ্যে ভালো কোয়ালিটি চান তাদের জন্য এই মাইক্রোফোনটি খুব উপকার করবে। সো আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন এই মাইক্রোফোনটির ভয়েস কোয়ালিটি কেমন হতে পারে। আমি নিজেও জানি না আমার ভয়েসটা কেমন হচ্ছে। তো আপনারা শুনে দেখুন আমার ভয়েসটা কেমন হচ্ছে বা কোয়ালিটিটা কেমন দিচ্ছে। সো আজকে ভিডিও এটুকুই। নেক্সট টাইম আরও অনেক কিছু নিয়ে আপনাদের সামনে রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা মডার্ন অ্যাক্সেসরিজ শপে গিয়ে একবার ঘুরে আসতে পারেন, তাদের যে শপের কোয়ালিটি আছে আপনারা নিজে দেখলেই বুঝতে পারবেন। তো আজকে ভিডিও এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।